অ্যাকচুয়ালি প্রচারটা আমরা তো সম্মেলন এখান থেকে এক মাস আগে প্রস্তুতি নিয়েছি, আজকের সম্মেলন ভোটটা ডিক্লেয়ার হবে আমরা জানি না, হঠাৎ করে যে রমজানের আগে রোজা ভোট শেষ করতে হবে সেই জন্য নির্বাচন কমিশন যে ভোট ডিক্লেয়ার করেছে আমরা সবাই প্রস্তুত, পূর্ব পঞ্চায়েতের প্রস্তুত। এবার আমরা কিছু কিছু আমাদের যারা নেতৃত্ব পর্যায়ে আছে সাধারণ মানুষের কাছে কিছু কিছু আমরা চাঁদা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছ বছর আট মাস যে ক্ষমতা এসছে বাংলার মানুষের বা পূর্ব পঞ্চায়েতের মানুষের কাছে, 5 বছর 8 মাসের উন্নয়ন এবং আমরা 1.5 বছর পূর্ব পঞ্চায়েতে যে ভোট গঠন করেছি তৃণমূল কংগ্রেসের কী কী কাজ করেছি মানুষের কাছে খতিয়ান তুলে ধরতে চেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প যেমন রূপশ্রী একটা লঞ্চ হয়েছে, কন্যাশ্রী, সবুজ সাথী, পঞ্চায়েতে বিভিন্ন জায়গায় যে ঢালাই রাস্তা, ঘরে মানুষের বাড়ি বাড়ি জল এবং সুন্দর রাস্তা, এটাই মানুষের কাছে তুলে ধরতে চেয়েছি। এবং সামনের দিন তৃণমূল কংগ্রেস পূর্ব পঞ্চায়েতে খুব ভালো ফল করবে, আশা করি খুব ভালো ফল করবে। তার জন্য আজকে আমরা পূর্ব পঞ্চায়েতের 2000 মানুষকে নিয়ে সম্মেলনে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা পৌঁছে দেওয়ার জন্যই প্রচার। অ্যাকচুয়ালি দেখুন বাংলায় মার্কস পার্টি কমিউনিস্ট পার্টি 34 বছরে 1,63,00,000 লোকের 1,63,00,000 মানুষের বাড়িতে 2 টাকা করে কিলো দরে চাল দিয়েছে। 6 বছর 8 মাসে বাংলার জনমানুষের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8 কোটি মানুষের বাড়ি 2 টাকা কিলো দরে চাল পৌঁছে দিয়েছে। প্রত্যেকটা মানুষের বাড়ি কন্যাশ্রী, সবুজ সাথী এবং বাংলা যে উন্নয়ন পৌঁছে দিয়েছে, এইটা যিনি বিধায়ক, আমরা বিধায়কের নেতৃত্বে এখানে পাশে আছে আমাদের ব্লক সাহেব যার নেতৃত্বে চলি, এখানে অঞ্চল সভাপতি আব্দার ভাই আছে এবং বসিরহাটের যে নগর উপকার, আজকে বসিরহাটের জেলা হাসপাতাল, বসিরহাটের ঝকঝকে রাস্তা, বসিরহাটের IIT কলেজ, বসিরহাটের যে নতুন নতুন যে রাস্তা প্রকল্প, বসিরহাটের ন্যায্যমূল্য রসিদের দোকান, যা বাংলার মার্কস পার্টি কমিউনিস্ট পার্টি 34 বছরে যে বাংলার মার্কস পার্টি কমিউনিস্ট স্লোগান ছিল কেউ খাবে না, তা হবে না, আমরা মেহনতি মানুষের সরকার, কিন্তু প্রকৃত মেহনতি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, যা ন্যায্যমূল্যের ওষুধের দোকানের মাধ্যমে 100 টাকার ওষুধ 33 টাকায় পেয়ে মানুষ সুস্থভাবে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে। আর জননী সুরক্ষা, বাড়ি থেকে আমার একটা প্রসবকালীন মাতাকে হাসপাতাল নিয়ে যাচ্ছে, ডেলিভারি করে আবার হাসপাতালে পৌঁছে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট দিচ্ছে। আজকে সমবেদী, আমার যদি কোনো অসহায় মানুষ মারা গেলে তার মৃত্যুকালীন যে সৎকাজ করার জন্যে বাংলার সরকার এটাও মনে রেখেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাংলার মানুষের জন্য যিনি 24 ঘন্টা পায়ে চটি জুতে পড়ে 350 টাকা তাঁতের শাড়ি পরে 24 ঘন্টা মানুষের কাজ করছে, এইটাই পূর্ব পঞ্চায়েতের মানুষ। এবং 1 নম্বর ব্লকের আমাদের MLA দিব্যেন্দু বিশ্বাস এবং ভদ্রলোক সাহেবের নেতৃত্বে, আব্দুল ভাইয়ের নেতৃত্বে সমস্ত পূর্ব মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাইছি।